আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাতিরঝিল এলাকায় রেস্তোরাঁ সহ অন্যান্য বাণিজ্যিক স্থাপনা থাকবে এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। সেই সাথে রাজুককে নিয়মিত আপিল করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। গত ২৪ মে হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপন উচ্ছেদ সহ চার দফা নির্দেশনা ও নয় দফা সুপারিশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট। পরে রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাজুক। রায়ের চার দফা নির্দেশনা দিয়ে বলা হয়, ঢাকার ফুসফুস বেগুনবাড়ি খাল সহ হাতিরঝিল এলাকা জাতীয় সম্পত্তি। এলাকায় হোটেল রেস্টুরেন্ট সহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বরাদ্দ এবং নির্মাণ সংবিধান, পরিবেশ আইন, পানি আইন ও তুরাগ নদের রায় অনুযায়ী বেআইনি এবং অবৈধ। আর হাতিরঝিল প্রকল্প এলাকায় বরাদ্দ করা সব হোটেল রেস্টুরেন্ট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অবৈধ এবং এখতিয়ার বহির্ভূত মর্মে এসব বরাদ্দ বাতিল ঘোষণা করা হলো। হাইকোর্ট ডিভিশন রায়ে যে চারটি নির্দেশনা দিয়েছেন সেগুলোর উপর স্ট্যাটাস কো টিম ডিসপোজাল অব দ্য আপিল, অর্থাৎ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কন্টিনিউ করবে। ফলে বর্তমানে হাতিরঝিলে যে সকল হোটেল রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে সেগুলো চলবে, সেগুলো অব্যাহত রাখতে আর কোনো বাধা নেই।